স্বপ্ন নয়, সত্যি পাতাল জয়, বঙ্গবন্ধু টানেল। স্বপ্নের বঙ্গবন্ধুর টানেল চালু হলে কর্ণফুলী নদীকে কেন্দ্র করে গড়ে উঠবে সাংহাইয়ের মতো ওয়ান সিটি টু টাউন। কক্সবাজার ও দক্ষিণ চট্টগ্রামগামী গাড়িগুলোকে আর বন্দরনগরীতে ঢুকতে হবে না। চট্টগ্রাম সিটি আউটার রিং রোড হয়ে টানেলের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছাতে পারবে, ফলে চট্টগ্রাম নগরে যানবাহনের চাপ কমে যাবে। টানেলকে ঘিরে চট্টগ্রাম কক্সবাজারের পর্যটন শিল্পের আরও বিকাশ ঘটবে। জানা যায় চলতি বছরের ফেব্রুয়ারিতে বঙ্গবন্ধু টানেল উদ্বোধনের কথা ছিল, এপ্রিল মে মাসের আগে তা হচ্ছে না। এরই মধ্যে পুরো প্রকল্পে কাজের অগ্রগতি হয়েছে 96.5%, প্রকল্পের কমিশনিং সহ বিভিন্ন কাজও প্রায় শেষ। চীনা কোম্পানি চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন লিমিটেড সিসিসি এর বাস্তবায়নাধীন এ প্রকল্পের মেয়াদ বাড়ানো হয় দুই দফা। এতে টানেলের বর্তমানে মোট ব্যয় প্রায় 10,689 কোটি টাকা। বাংলাদেশ ও চীন সরকার জিটুজি অর্থায়নে এ প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। 2016 সালের 14 অক্টোবর টানেল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের রাষ্ট্রপতি শি জিনপিং। 2019 সালের 24 ফেব্রুয়ারি প্রথম টানেল টিউবের বোরিং কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্পের শুরুতে 8,446.23 কোটি টাকা ব্যয় ধরা হলেও 2018 সালের 4 নভেম্বরের একনেক সভায় প্রায় 1,928 কোটি টাকা ব্যয় বাড়িয়ে প্রথমবার প্রকল্পটি সংশোধন করা হয়। এতে ব্যয় দাঁড়ায় 10,374 কোটি টাকা। সেই সঙ্গে 2020 সালে প্রকল্পের মেয়াদ থাকলেও আরও 1 বছর 6 মাস বাড়ানো হয়। সর্বশেষ চলতি বছরের 17 জানুয়ারি একনেক সভায় দ্বিতীয়বারের মতো প্রকল্পের ব্যয় আরও 315 কোটি টাকা বাড়ানো হয়। এবার সময় বাড়ানো হয় 1 বছর, ফলে সব মিলিয়ে এখন এই প্রকল্পে খরচ দাঁড়িয়েছে 10,689 কোটি টাকা এবং প্রকল্পের মেয়াদের শেষ সময় চলতি বছরের ডিসেম্বর। ডলারের মূল্য বৃদ্ধির কারণে এ ব্যয় বাড়ানো হয়েছে বলে জানান প্রকল্প সংশ্লিষ্টরা। এদিকে প্রকল্প নিয়ে 2013 সালে করা সমীক্ষা প্রতিবেদনে টানেল চালুর বছরে 63 লাখ গাড়ি চলাচল করবে বলে ধারণা দেওয়া হয়। সে হিসেবে দিনে চলতে পারে 17,260টি গাড়ি। 2025 সাল নাগাদ প্রতিদিন গড়ে 28,000 যানবাহন চলবে, আর 2030 সাল নাগাদ চলবে প্রায় 37,000 এবং 2037 সালে চলবে 1,62,000 যানবাহন। এরই মধ্যে টানেল ব্যবহারকারীদের জন্য টোল নির্ধারণ করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। টানেল চালু হলে নির্ধারিত টোল পরিশোধ করে চলতে হবে যানবাহন। টানেলের ভেতর দিয়ে যেতে প্রাইভেট কার, জিপ ও পিকআপের জন্য দিতে হবে 200 টাকা, মাইক্রোবাসের জন্য দিতে হবে 250 টাকা, 31 বা তার চেয়ে কম আসনের বাসের জন্য 300 টাকা এবং 32 বা তার চেয়ে বেশি আসনের বাসের জন্য 400 টাকা টোল দিতে হবে। 5 টনের ট্রাক 400 টাকা, 5 থেকে 8 টনের ট্রাকের জন্য 500 টাকা, 8 থেকে 11 টনের ট্রাক 600 টাকা, ট্রাক 3XL 800 টাকা, ট্রেইলর 4XL 1,000 টাকা এবং 4XL-এর বেশি ট্রেইলরের জন্য 1,000 টাকার সাথে প্রতি এক্সেলের জন্য 200 টাকা বাড়তি টোল দিতে হবে। 3.32 কিলোমিটার দৈর্ঘ্যের এই টানেলে প্রতিটি টিউব বা সুড়ঙ্গের দৈর্ঘ্য 2.45 কিলোমিটার, একটির সঙ্গে অন্য টিউবের দূরত্ব 12 মিটারের মতো। টানেলের পূর্ব ও পশ্চিম প্রান্তে থাকছে 5.35 কিলোমিটার সংযোগ সড়ক। প্রকল্প পরিচালক পিডি মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী বলেন, টানেলের 96.5%-এর বেশি কাজ শেষ হয়েছে, মেকানিক্যাল কমিশনিংয়ের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে, অ্যাপ্রোচ রোডের নির্মাণ কাজও প্রায় শেষের পথে, টোল প্লাজা সংক্রান্ত ক্রস প্যাসেজ ও টানেলের নির্মাণ কাজ কিছুটা বাকি আছে। তিনি আরও বলেন, দক্ষিণ টিউবের কাজ শেষ হলেও উত্তর টিউবের পূর্ত কাজসহ টানেলের বৈদ্যুতিক ও যান্ত্রিক ইলেকট্রোমেকানিক্যাল কাজ চলমান। সব কাজ জানুয়ারিতে শেষ হওয়ার কথা। তাছাড়া টানেলের দুই প্রান্তে আধুনিক স্ক্যানার বসানো হবে। টানেল প্রকল্পের কার্যালয়, আবাসিক ভবন ও সংযোগ সড়ক নির্মাণের কাজও চলমান। পুরো কাজ শেষ হলেই যান চলাচলের উপযোগী হবে টানেল। আশা করছি নির্ধারিত সময়ের মধ্যে আমরা কাজ শেষ করতে পারব। টানেল ব্যবহারের জন্য পুরোপুরি প্রস্তুত হলে সরকারের পক্ষ থেকে এটি উদ্বোধনের সিদ্ধান্ত নেওয়া হবে।